রবিবারে সকাল সকাল অনেক কাঁচা নিয়ে বসে পড়েছি, তো কাঁচাটা ওই দিকটা করে নিয়েছি, মানে সব জামা কাপড় জামাগুলো রগড়ে নিয়েছি, জামা প্যান্ট কাপড় নেই সরি। আর এই দিকে চলে এসেছি ধুতে, এই দিকে টাইম কলে যেহেতু জল ছিল যার জন্য একটু সুবিধা হবে। তো দেখো ধোয়া হয়ে গেল, চলো ওদিকে নিয়ে চলে যাই আর ছাদে মেলে দেব, তার আগে চানটাও সেরে নিই। তো এদিকে দুধের দাদাও এসে গেছে, চলো দুধের দাদাকে আগে টাকাটা মিটিয়ে দিই, তারপর ছাদে জামা কাপড়গুলো মেলে দেবো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন সকালে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো তোমরা যে যেখান থেকে হও না কেন, পিঙ্কি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আমি হাওড়া জেলা থেকে, একটা ছোট্ট শহর থেকে, একদম সাধারণ ঘরের একটা বউ। তো আমার এই ডেলি ব্লগগুলো যদি তোমাদের কোথাও এতটুকু ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা আমার পাশে থাকতে পারো বা পাশে থেকো। আজকে সমস্ত মোটামুটি কাজকর্ম, সমস্ত কি মানে বাসি কাজগুলো হয়ে গেছে আর ব্লগ অনেকক্ষণ শুরু করেই দিয়েছি। তো চলো, আজকে রবিবার, 10:10 বাজে, চা এখনো খাইনি। দেখো চান টান করে চুলটা, ওই যে আজ টাইনি এখনো, চলো চুলটা আঁচড়ে নেবো, হ্যাঁ পুজো দেওয়া হয়ে গেছে আর আগে তো সব কাছাকাছি হয়েই গেছে। যাই হোক চলো এবার একটু চা বসাবো, তারপর রান্না, টিফিন, তারপর রান্না তো আছে। তো চলো সমস্ত কাজগুলো আস্তে আস্তে সারা যা, আর তোমরা আমার পাশে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। তো এখানে চাটা হয়ে এসছে আর রুটিটা সেকে নিলাম দেখলে, চলো এবার চাটা খাবো। তো এদিকে দেখো চা নিয়ে চলে এসেছি, চা আর বাসি রুটি, চা দিয়ে বাসি রুটি, তোমাদের দাদার খুব ভালো লাগে, ওই ওই টিফিনই খাবে আজকে রবিবারে। আর এই যে ফুলকপি ভাজা, এটাও কালকে ছিল, চলো খেয়ে নি, নাও না খাও, তোমাকে আর ওই অন্য টিফিন করবো দেবো না, তুমি বাসি রুটি খাও। তো চলো চাটা গরম গরম খাই, ছেলে এসে যাবে আর এখন 10:25 বাজে, চাটা খেয়ে ওর জন্য একটু কিছু দেখি টিফিন করে দেবো। তো দেখো মানে চাটা খেয়ে এই যে এইগুলো তোমাদের একবার ঝট করে দেখিয়ে দিই, এইগুলো কালকে সন্ধেবেলা আনা হয়েছিল, যেটা অনেকটা রাত হয়ে গেছিলো বলে তোমাদের আর দেখানো যায়নি। এই যে দেখো এই এনেছি ছেলের লেস, তো এটাও খুব ভালোবাসে যার জন্য এনে দিয়েছি, বেশ কয়েকদিন ধরে একদম আনতে পারছিলাম না, তো এটা এনে দিয়েছি। আর আরেকটা জিনিস এনেছি, চলো এটা তো অনেক মাস পর এনেছি, চলো দেখিয়ে দিই। এই যে দেখো এই হচ্ছে এটা পাস্তা, এই এটা 1 কেজি প্যাকেটের পাস্তা, তো এটা ছেলের বেশ কিছুদিন চলবে অল্প অল্প করে, তো আজকে এই পাস্তাটাই ওকে অল্প একটু করে দেবো টিফিনে ঝটপট করে। ছেলে গেছে চুল কাটতে যেহেতু কাল কাটা হয়নি। আর আরও কয়েকটা জিনিস এনেছি, চলো দেখিয়ে দিই। এই যে ঠাকুরের ধূপ, এই যে ধুনো ধূপ আর এই ধূপ, এই ধূপ দুটো এনেছি, কিন্তু ওই ঠাকুরকে পুজো দিলাম বলে একটা ধূপ আমি এখান থেকে বার করে নিয়েছি নিয়েছি। চলো দেখি, এই যে এই যে এই সার্পেটা দিয়েছে কি জি ডিটারজেন্ট পাউডার, বললো এটা ভালো হবে, নতুন এসছে, পুরো একদম 500 এটা আছে, 45 টাকা নিয়েছে। তো এটা ফার্স্ট টাইম নিলাম, দেখা যাক কীরকম হয়। আর এইখানে দেখো 3 রকমের কড়াই নিয়ে নিয়েছি, এই যে নিয়েছি দেখো এখানে মুগ কড়াই নিয়েছি, এটা বেশ অনেক দিন খাওয়া হয়নি, আর মটর কড়াই তো আনি, ছেলে ভালোবাসে ঘুগনি খেতে। আর এই যে কাঁচা ছোলা, তো এটা ভিজিয়ে ওই যে সিদ্ধ করে মুড়ি খাওয়া হয় যার জন্য, তো এই নেওয়া হয়েছে। তো দেখো এতগুলো পাস্তা আমি করে নেব, চলো জল গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিই। তো দেখো পাস্তাটা এখানে সিদ্ধ করে নিয়েছি অল্প একটু সাদা তেল আর নুন দিয়ে, তো জল ঝরছে ওখানে। আর এদিকে পেঁয়াজ নিয়ে নিয়েছি, বিনস, গাজর, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা আর 2টো ডিম, তো এই দিয়ে পাস্তাটা বানিয়ে ফেলবো। তো কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি, গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেখো এক এক করে সবজিগুলো দিয়ে দেবো, গাজর দিয়ে দিয়েছি, বিনস, কড়াইশুঁটি, আর এই মধ্যিখানেই ডিমটা ভেঙে দেবো, 2টো ডিম যে আমি নিয়েছি সেই 2টো ডিমই এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেবো। নিয়ে এটা মানে ডবল করে আর তোমার ওই আলাদা করে ভাজতে টাইম লাগবে না, একেতেই একবারে হয়ে যাবে কম টাইমের মধ্যে। আর সবজিগুলো বেশ একটু ডিম মাখা মাখা থাকে তো বেশ ভালো হয়। আর পেঁয়াজটা আগে আমি দিই না, পেঁয়াজটা আমি পরেই দিই, যেহেতু পেঁয়াজটা একটু ওই আধ ভাজা ভাজা হবে তো ভালো লাগবে। আর ক্যাপসিকামটা ছিল, ভুলেই গিয়েছিলাম, তো পরে ক্যাপসিকামটা কেটে একটু দিয়ে দিয়েছি, আর তারপরে পাস্তাটা, আর তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা টমেটো সস।
এই টমেটো সসটা দিলে না বেশ ভালো হয়। আর এই যে ম্যাগি মশলা ছিল একটা, ওপর থেকে দিয়ে দিলাম ম্যাগি মশলা। তো পাস্তা রেডি হয়ে গেছে, চলো এবার গরম গরম ছেলেকে একটু দিয়ে দিই, কেন বেলা বেশ অনেকটাই হয়েছে, এখন মোটামুটি 11:30 বাজতে যায়, পাস্তা খাবে। এই দেখো পাস্তার ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। অনেক দিন পর করলাম গো, তোমরা তো আমার ব্লগে দেখেইছো, মানে অনেক দিন হয়নি। আর এই যে ছেলেকে এই প্লেটের মধ্যে তুলে দিচ্ছি, আর আমি তোমাদের দাদার সাথে একটা রুটি খেয়েছি, যার জন্য এখন আর পাস্তা খাবো না, এত বেলা পাস্তা খেলে না আর ওই দুপুরবেলা ভাত খেতে পারবো না। তো এটার মধ্যে ছেলেকে তুলে দিচ্ছি, আর কড়ায় যেটুকু থাকবে সেটা একটা অন্য জায়গায় আমি রেখে দেবো। এই দেখো দিয়ে দিচ্ছি, ভালো লাগছে? অনেক পর দেখো চুল ফুল কেটে আগে খেতে বসে গেছে বিছানার উপরে, এসে দেখো চানও করে না, আগে উঠে পড়েছে খেতে। তো ওদিকে ছেলে খাচ্ছে আর এইদিকে চলে এসেছি রান্নার দিকে। এই দেখো তোমাদের দাদা আলু এনে দিয়েছে, আর কাঁচা লঙ্কা অনেকটা এনে দিয়েছে, 200, আর দু রকম আলু, ওই যে বড় আর ছোট। তো সব আলুগুলো ধুয়ে দিয়েছি, আর এখানে কড়াইশুঁটি আছে একটু, আর একটু ধনে পাতার একটা ফুলকপি রয়েছে, যেহেতু নতুন আলু কিচকিচ করে না, যার জন্য সব ভালো করে ধুয়ে দিয়েছি। আর এখানে দেখো জোগাড় করে নিয়েছি পেঁয়াজ আলু করলা টমেটা ক্যাপসিকাম ছিল একটু, আর ধনে পাতা, আর কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। তো এই রান্নার আজকে জোগাড়। দেখো উচ্ছে আলুটা ভাজবো, উচ্ছে পেঁয়াজ আলু, আজকে শাক টাক হবে না, যার জন্য এটাই ভেজে নেব। তো আলুটা আগে দিয়ে দিলাম, আর তার মধ্যে ওই যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর এটা একটু নেড়ে চেড়ে তারপরে আমি উচ্ছেটাও এর মধ্যে মানে করলাটা এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যেও কিন্তু পেঁয়াজটাই পরেই দেবো, আমি পেঁয়াজটা আগে দিই না, পেঁয়াজটা একটু পরে দিলে না ওই আধ ভাজা থাকে, খেতে কিন্তু দারুণ লাগে। চলো ভাজাটা করে নেওয়া যাক। আর তার মধ্যে দেখো এদিকে ভাতটা কিন্তু ফুটেও গেছে, তো ভাতটা এদিকে ততক্ষণ হয়ে যাক, আর ওইদিকে ভাজাটা নামিয়ে দিয়েছি। এই দেখো চিকেনটা এখানে কষানো চলছে, এর মধ্যে টমেটো আর ক্যাপসিকামটা যে ছিল সেটা দিয়ে দিলাম। তো ভালো করে এটা কষিয়ে নিয়ে যাক, আর আজকে চিকেনটা কোনো আলু দেব না আর ঝোলও রাখবো না। উচ্ছে আলু ভাজার হয়েছে, আর কালকের খানিকটা ডালও রয়েছে ভেজ ডাল, তো এই কষা মাংস দিয়ে হয়ে যাবে খাওয়া। আর এইখানে বাপ বেটার মাংস তুলে দিয়েছি কষা মাংস খাবে বলে, চলো ওদের দিয়ে আসি। কষা মাংস খেয়ে তোমাদের দাদা চানে চলে এসেছে, এদিকটা রোদ আছে বলে না এখানটাই বসে বসে চান করছে, বেশ ভালো লাগে। চলো ঝট করে তোমাদের রান্নাটা দেখিয়ে দিই। এই দেখো এখানে গরম গরম ভাত আর উচ্ছে পেঁয়াজ আলু ভাজা, আর তার সাথে যে চিকেন কষা আর ডালটা গরম করে নিয়েছি। চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। এখানে এই যে ফল নিয়ে এসছে, আপেল এনেছে আর লেবুও এইদিকে রয়েছে, এই যে দেখো নিচের দিকে একদম লেবুগুলো দেখো রয়েছে। তো এই আপেল আর লেবু এনে দিয়েছে, শেষ হয়ে গেছিলো যার জন্য। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে একটুখানি শুয়ে পড়েছি, তোমাদের দাদা ছাদে শুয়ে আছে, কিন্তু ছাদে প্রচণ্ড পরিমাণে রোদ, ওই জন্য আমি আর ছাদে যাইনি, এখানে শুয়েছি। আর ছেলে এইদিকে, এই দেখো ছেলে এইদিকে পড়ছে, এই যো এখানে পড়ছে। আর বাবু সেই বোর্ডটা দিয়ে তো দেখাই, একটা বোর্ড মানে আনা হয়েছে, একটা বোর্ড আনা হয়েছে, তো বোর্ডটা এই যে ওর বোর্ডটা না অনেক পুরনো হয়ে গেছিলো, তো ভাবলাম বোর্ডটা থেকে শুয়ে শুয়েই বোর্ডটা দেখাচ্ছি। এই যে দেখো চাই না কতটা বুঝতে পারছো, এই দেখো বোর্ডটা বেশ বড়ো, আর এই বোর্ডগুলোর দাম হয়ে গেছে। উল্টো দিক উল্টো দিকে আর কি দেখাবো, হ্যাঁ ও ঠিক আছে। এই প্যাকেটটা খুলে নিলে না এই লেখাগুলো আর নেই, প্যাকেটটা খুললে, আর এই এর থেকে এক সাইজ ছোটো, তাই তো বাবু? এর থেকে এক সাইজ ছোট বোর্ডের দাম হচ্ছে 70 টাকা, এটা এক সাইজ বড়, এটার দাম হচ্ছে তার দ্বিগুণ, মানে 140 টাকা, ভাবতে পারছো? কিন্তু ওই বোর্ডগুলোর থেকে এই বোর্ডটা মোটা, মোটা না অনেক, ওগুলো পিতপিত করছে কিন্তু এই বোর্ডটা মোটা। সামনে পরীক্ষা আছে, আর ওই বোর্ডটা না বেশ, ও হ্যাঁ 4-5 বছর হবে না ইউজ করে, না হবে না 4-5 বছর ধরে ইউজ করছে, তো বোর্ডটা পুরো বেঁকে তুলে গেছে, এখন তো ক্লাসে সবসময় লাগে না বোর্ড, যার জন্য ভাবলো না সামনে পরীক্ষা, আরও অনেকগুলোই পরীক্ষা আছে, তাই বোর্ডটা আর এখন অনেক বছর চলবে, একবারেই নিলে যার জন্য এটা নেওয়া হয়েছে। হ্যাঁ রেখে দে, চলো এখনই শুই। আর এই যে এয়ারবাডসটা এখানে নিয়েছি, যদি একটুখানি যদি একটুখানি দেখি, কেন ফোন এ করে দেখলে এয়ারবাডস দিয়ে না দেখলে না ছেলে পড়ার অসুবিধা হবে, যার জন্য চলো ফোনটা দেখি আর একটুখানি শুই।
তো একটুখানি শুয়েছিলাম, শুয়ে উঠে এই দেখো দই নিয়ে বসে পড়েছি। তো অনেক দিন পর তোমাদের দাদা এনে দিয়েছে। আগে তো মাঝে মধ্যেই এরকম মানে টক দই খেতাম, আমার খুব ভালো লাগে, কিন্তু এখনটা করে হয়ে ওঠে না। বুঝতেই পারছো, সব কিছু সামাল দিতে দিতে নিজেদের ছোট ছোট শখগুলো সবসময় পূরণ করা সম্ভব হয়ে ওঠে না, যার জন্য হয় না। যদি বলো হ্যাঁ এতটুকুটুকু জিনিস, হ্যাঁ গো এইটুকুটুকু জিনিসও মানে মনে হয় এই পয়সাটা অন্য কাজে লাগানো যায়, বিশেষ করে ছেলের খরচটা এত পরিমাণে বেড়ে গেছে না যে কি বলবো, যার জন্যই আর ওই ছোটো ছোটো আমাদের মানে যেগুলো চাওয়া পাওয়া সেগুলোকেও সব দমিয়ে রেখেই কিন্তু ছেলের দিকে সবসময় আমাদের দেখতে হয় যে ওর কতটা কী লাগবে বা কী লাগবে, এরকম ব্যাপার। যাই হোক, অনেকদিন পর তোমার দাদা বললে আজকে এনে দিই, তো চলো দইটা খাই। আর তোমাদের দাদা বাথরুমে গেছে, ছেলে পড়ছিলো, পড়তে পড়তে একটুখানি শুয়েছে, দেখো ছেলে শুয়ে রয়েছে আর এক্ষুনি উঠে পড়বে, কেন ম্যাথ স্যারের কাছে না আজকেই লাস্ট ক্লাস, যার জন্য 6টা থেকে পড়াবে, কটা অবধি পড়াবে স্যার অনেকটাই টেনে পড়ায়, দেখা যাক কী হয়। তো দইটা খেতে খেতে মনে পড়ে গেছে, ছাদে দেখো কয়েকটা জামা কাপড় মেলা আছে, একদম আজকে ভুলে গেছি, তো তোমাদের দাদা ওই রাস্তা থেকে দেখে মনে করিয়ে দিল, যার জন্য এই ছাদে চলে এসেছি এখন সন্ধ্যাবেলায়। চলো জামা কাপড়গুলো তুলে নেওয়া যাক, গিয়ে তারপরে সন্ধ্যেটাও নিচে গিয়ে দিয়ে দেবো। চলো বন্ধুরা, ছেলে পড়ে এসে গেছে, পড়তে গিয়েছিল, অনেকক্ষণই গিয়েছিল, কটায় গেলি বাবু? 6টার সময় গিয়েছিল, তারপর আমি একটু শুয়ে পড়েছিলাম, উঠে সন্ধ্যাটাও দিয়ে দিয়েছি। আর এই যে এই দেখো এটা কেটে দিয়েছি, এটা কেটে অল্প একটু দিয়েছি ছেলেকে, এই যে দেখো থালার মধ্যে এগুলো দিয়েছি। এইগুলো এমনি ওই লেসের প্যাকেটে থাকলে তাই অল্প কটা থাকে, এমনি হলে বেশ অনেকগুলো করে খাওয়া যাবে, এনে। আর আমার খুব অম্বল হয়েছে, ওই জন্য এখন কিছু খাবো না, একটু জোয়ান খেলাম, ওই যে দইটা খেয়েছি ব্যাস, অনেকদিন পর খেয়েছি, যা খাবে তাতেই শরীর খারাপ, এরকম ব্যাপার, এনে এই ধর ধর তো খা, এই পড়ে এসছে একটুখানি ফোন দেখছে, আর দুদিন পর তো একদমই আর ফোন ফোন দেখা যাবে না, বেশ পরীক্ষা কটা দিন তো অবশ্যই। যাই হোক চলো একটুখানি বসি, শরীরটা ভালো লাগছে না, অম্বল করছে তো, বুক ফুক জ্বালা জ্বালা করছে, ভালো লাগছে না। তোমার দাদা কানে কর্ড দিয়ে এই যে ফোন দেখছে, ছেলে পড়ছে ওই জন্য এরকমভাবে দেখছে, কী দেখছো ওটা? হুম, শুনতে পায় না দেখেছ? হ্যাঁ, কী করছিস ওটা? তুই কি জল জিরা মেশাচ্ছিস নাকি? খেয়ে নে খেয়ে নে, এখানে খাবারটা দেখো রেখে দিয়েছে, নে খেয়ে নে, অনেক রাত হয়েছে। তো বন্ধুরা অনেকক্ষণ বসেছিলাম, আর আজকে রান্নাবান্না করতে হয়নি, কেননা আটা মাখা হয়ে গেছিলো, রুটি করতে যাচ্ছিলাম, তোমাদের দাদা এক জায়গায় গিয়েছিলো নিমন্ত্রণ বাড়ি, তো সেখান থেকে খাওয়া দাওয়া করে এসছে, যার জন্য বললো রুটি করতে হবে না, মানে সবাই চাটু কথা বসাতে যাচ্ছি, এসে গিয়েছিলো, যার জন্য রুটি করিনি, আটা মাখাটা ফ্রিজে রেখে দিয়েছি। আর আমাদের খাওয়া ওবেলা তো এই যে পাস্তা রয়েছে বেশি করে, তো ওটাই খেয়ে নেবো। চল মা বাটার খাবার বেড়ে নিই, আর ছেলের উপর পড়ছে, চলো এই দেখো এতটা রয়েছে, বুঝছো অনেকটা রয়েছে, তো এটা দুজনের আমাদের হয়ে যাবে, চলো খাবারটা বাড়ি। তো পাস্তাটা একটু বেশি করেই করে নিয়েছি, যাতে মা বেটারও রাতে হয়ে যায়, এই সমস্ত খাবার তো সব সময় হয়ে ওঠে না, তাই না? সবসময় নিজেদের সামর্থ্যের মধ্যেই চলতে হয়, চিন্তাভাবনা করতে হয়। তো দারুণ হয়েছে খাবারটা, চলো খেয়ে নিই, তোমাদের সাথে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট।